ভালোবাসি তো যার কারণে ওই সময় ভয়টা এত বেশি কাজ করে নাই তো মূলত ভালোবাসার টানেই আমি ওইখানে চলে গেছিলাম আপনাদেরকে কালকে হচ্ছে গিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারি নাই তো বিষয়টা হচ্ছে যে কালকে বলছিলাম যে আমরা কিভাবে বিয়ে করেছিলাম তো ওই ঘটনাটা আমরা পুরো শেষ করি নাই তো অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া পুরো বিষয়টা ক্লিয়ার করলেন না কেন তো আজকে হচ্ছে পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য আসছি তো আমরা হইছে গিয়ে বিয়ে করছি রিলেশন করে এটা তো জানেন সবাই তো ঘটনাটা হচ্ছে গিয়ে আমাদের রিলেশনের মাঝখান দিয়ে হঠাৎ করে সুমাইয়ার বাসা দিকে মানে বিয়ে ঠিক করে ফেলে তো বিয়ে ঠিকঠাক সব কিছু তো ওই সময় ও আমারে বলে হঠাৎ করে বিয়ের কথা তো পরে আমি কি করব না করব ভাবতেছিলাম তার মাঝে আমি হচ্ছে গিয়ে প্রায় এক সপ্তাহের মতো অনেক ডিপ্রেশনে ছিলাম এই বিষয়টা নিয়ে তার মাঝখান দিয়ে ওর সাথে আবার আমার যোগাযোগ অফ হয়ে যায় যোগাযোগ অফ হয়ে গেছিল না যোগাযোগ অফ হয়ে গেছিল দুই তিন দিনের মতো যোগাযোগ ছিল না আমাদের মাঝে তো আমি খুব টেনশনে ছিলাম তো আমার একটা ফ্রেন্ড ছিল যার হেল্পের মাধ্যমেই মানে ওরে যেই মানে বিয়ে বাড়ি থেকে ওইখান থেকে আমি গাড়ি দিয়ে যে ওরে রাত্র তখন কয়টা বাজে রাত্র রাত তখন 1:30 বাজে আমি ওরে তখন গাড়ি দিয়ে তুলে নিয়ে আসছি তো ওই বিষয়টা হচ্ছে মানে ওই ঘটনাটা মানে খুব ইন্টারেস্টিং মানে অনেক স্মরণীয় হয়ে থাকবে আমার লাইফে সারা জীবন মানে অনেক রিক্সের মধ্য দিয়ে আমি ওইসি গিয়ে ওরে তুলে নিয়ে আসছিলাম তো ওই দিন রাত্রিবেলা খুব অন্ধকার ছিল সব জায়গাটা যেহেতু সুমাইয়াদের বাসা হচ্ছে গ্রাম সাইডের দিকে তো গ্রামের এদিকে পরিবেশটা রাত্র 9:00-10:00 পরে অনেকটা অন্ধকার হয়ে যায় তো যার কারণে আমরা প্রথমে হচ্ছে গিয়ে 12:00 বাজে যখন আমি ওদের বাসায় গেছিলাম ওদের বাসার মানে সামনে মানে হচ্ছে রাস্তার মধ্যে তো ওর কথা ছিল ওইখানে দাঁড়ায় থাকার কিন্তু ও আসে নাই তো আমি 5-10 মিনিট ওয়েট করতেছিলাম তো পরে ওরা অন্ধকার ভয়ে আমি ভাবছিলাম যে চলে আসবো পরে কি যেন ভাইবা আমি ওর জন্য অপেক্ষা করছি 4-5 মিনিট তো 4-5 মিনিট পরে দেখি যে ও দাঁড়াই রয়েছে মানে স্যান্ডেল গুলা জুতা গুলা স্যান্ডেল ছিল না জুতা ছিল স্যান্ডেল গুলো হাতে নিয়ে দাঁড়াই রয়েছে তো ওরা আমি জিজ্ঞেস করছি হ্যাঁ পরে ওরা আমি তাড়াহুড়া কইরা আরেকটা কথা হয়েছে গিয়ে গাইস ও বাসা থেকে বের হওয়ার সময় বোরকাটা পড়তে পারে নাই তাড়াহুড়ার কারণে বোরকা হাতে করে নিয়ে এসে বোরকা নিয়েছিল না বোরকা হাতে করে নিয়ে এসে তো পরে গাড়ির মধ্যে যখন উঠছি আমরা ওঠার পরে গিয়ে হচ্ছে গিয়ে গাড়িওয়ালা মামা যে মানে যে ড্রাইভার ছিল আমাদের ওই ড্রাইভার যখন গাড়িটা ছাড়ে তো ওইখান থেকে বলছিলাম যে তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার জন্য কারণ যদি সবাই ওই সময় যাই না যাইতো তাহলে অনেক বড় ঝামেলা হইতো কারণ হচ্ছে গিয়ে ওদের এলাকাটা এমনিতেও ভালো না ডেঞ্জারাস একটা এলাকা পরিবেশটা অনেক মানে মানুষজন একটু অন্যরকম যদি এই ঝামেলার মধ্যে হঠাৎ করে কেউ দেখে ফেলতো বা কোনো ঝামেলা হইতো তো ওই দিন মনে হয় আমাদের দুজনকে মাইরেই ফেলতো যাই হোক অনেক রিক্সের মধ্যে দিয়ে বিষয়টা হচ্ছে কি মানে মানে অনেক ভয় ছিল মনের মধ্যে আবার সুমাইয়ারে পাওয়ার একটা ইচ্ছা ছিল মানে ভালোবাসি তো যার কারণে ওই সময় ভয়টা এত বেশি কাজ করে নাই তো মূলত ভালোবাসার টানেই আমি ওইখানে চলে গেছিলাম যাই হোক ওইখান দিয়ে আমরা যখন আসতেছিলাম তখন গিয়ে রাস্তার আশেপাশে ওই যে চা দোকানে তারপরে হচ্ছে বিভিন্ন দোকান পাড়ে যখন মানুষজন বসে ছিল তা আমি ভাবছিলাম হয়তো যদি দেখে ফেলে ঝামেলা হবে তো ওরে ওর মাথাটা আমি নোয়া নিচের দিক করে রাখছিলাম যাতে কেউ না দেখে তো পরে ওইখান থেকে আমরা চলে আসি ওইখান থেকে চলে আসার পর আমার ফ্রেন্ড ছিল যে আমার সবচেয়ে বেশি হেল্প করছে তো ওর নামটা এখানে বলতাছি না তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল সবসময় আমার পাশে ছিল বিপদে ছিল তো এরকম ফ্রেন্ড লাইফে দরকার হয় অনেক সময় অনেক সাহস দিছে ও আমারে আর বিশেষ করে যে ড্রাইভার মামাটা ছিল ওইখানে কোনো গাড়ি যাইতে চাইতেছিল না কিন্তু ওই যে ড্রাইভার মামাটা আমার বিষয়টা শুই না উনি নিজেও ইমোশনাল হয়ে গেছে তো যার কারণে উনি আমারে ফুল সাপোর্ট দিছে হ্যাঁ পরে ওই যে যেটাই বলতে এখান থেকে বলতেছিলাম তো মানে যখন আসছি গাড়ি নিয়ে তো আমাদের এলাকার কাছাকাছি যখন আসছি তখন প্রায় রাত 1:30-1:30 মতো বাজে গেছে 1:30-2:30 এরকম বাজে গেছে তো আমরা ওইখানে একটা দোকানের মধ্যে কিছু খাওয়া দাওয়া করে নেই তো খাওয়া দাওয়া করার পর ওইখানে আবার পুলিশ ছিল তো ওনাদেরকে বলি যে মানে আমরা ঢাকায় চলে যাবো ওইখানে যাই বিয়ে করবো চিন্তা ভাবনা ছিল প্ল্যানিং তো ওই মুহূর্তে গিয়ে মানে যে গাড়ি দিয়ে আসছি ওই গাড়ির যে ভাড়া দিব ওই ভাড়াটাই শুধু ছিল মানে এক্সট্রা কোনো টাকা পয়সা ছিল না তো ওই বাসা থেকে বের হওয়ার সময় হাতে যা পাইছে তা নিয়ে এসে 10 টাকা 20 টাকা নোট যা ছিল ভাঙতি মাংতি সব নিয়ে আসছিল সব মিলে টিলে ওর জমানো টাকা ছিল কত ছিল 900 টাকা 900-950 টাকা তো বিয়ে বাড়ি থেকে মেয়েরা সাধারণত পালায় আসলে ভাইগা আসলে স্বর্ণ গয়না তারপরে
ভাবছিলাম যে লাখ লাখ টাকা নিয়ে আসবো, কিন্তু হয় কিছুই জানে নাই।